নিয়েছিলেন তো উনি তো ভেরি লাভিং পারসন কাজ আসলে না করলেই কি হবে আমি তো কখনো এই জিনিসটা বুঝি না আমি সবাইকে বলবো আমার সাথে কন্টাক্ট করতে আমি শিখিয়ে দিব ব্যাপারগুলো কাউন্সেলিং এর জন্য যারা হ্যাঁ প্লিজ কাম টু মি আই উইল হেল্প ইউ কখনো কোনো প্রোডিউসার এর সাথে আমি আসলে ডিল করিনি আমি ডিরেক্টর আর্টিস্ট আমি এটা আসলে আমি এটা বিলিভ করি না হয়তোবা হয়তোবা আমি হ্যাঁ এটা হ্যাঁ ডেফিনেটলি এটা যাদের সাথে এখন অনেক জিনিস অনেক জায়গায় ঘটে শুধুমাত্র এই ইন্ডাস্ট্রি সেটা কিন্তু না অনেক বাইরেও এই ধরনের জিনিস হয় খারাপ ভালো দুটো মিলেই আসলে একটা ইন্ডাস্ট্রি বাট আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার এমন হয়েছে সবসময় আমি আসলে কাজ রিজেক্ট করেছি হ্যাঁ এটাই হয়েছে বাট যখন মনে হচ্ছে যে একটু অনেক কাজ হয়ে যাচ্ছে না অনেক কাজ হয়ে যাচ্ছে না অন্যরকম এই ধরনের জিনিসটা আলহামদুলিল্লাহ আমি কিভাবে যেন আসলে বেঁচে গেছি কখনো এই ধরনের অ্যাপ্রোচ আসলে আমার কাজ আমার পর্যন্ত আসে নাই আমি জানি না এটা আমাকে অনেক ডিরেক্টরও বলেন আপু আপনাকে দেখে মনে হয় আপনার সাথে কথা বলতে অনেক সাহস লাগবে তো এটা যেমন অনেকে আমাকে বলেন তো আমার মনে হয় এই জিনিসটা আমার জন্য পজিটিভ আমি আমি যদি আসলে আমাকে অনেকেই অনেক মুডি মনে করে তো এই জিনিসটা যদি আমার জন্য পজিটিভ হয়ে থাকে আমার মনে হয় মুডি হয়ে থাকাই ভালো তো আলহামদুলিল্লাহ আমার সাথে আজ পর্যন্ত কখনো এরকম কিছু হয়নি কখনো কেউ সাহসই পায়নি আর যাদের সাথে হয়েছে ডেফিনেটলি হয়েছে হয়তোবা বাট আই ফিল সরি ফর দেম মানে আই ডোন্ট নো মানে হয়তোবা তাদের আসলে একটু স্ট্রং হওয়া উচিত বা কাজ আসলে না করলেই কি হবে আমি তো কখনো এই জিনিসটা বুঝি না মেয়েদের জন্য হ্যাঁ আমার মনে হয় ইউ শুড লার্ন হাউ টু সে নো মানে কোন একটা কাজের পেমেন্ট পেলাম না পেলাম না ফাইন মানে আল্লাহ দেখবে ব্যাপারটা আমি এটাই বিলিভ করি আই বিলিভ ইন কার্মা সো আমি যদি ঠিকঠাক হই সামহাউ জিনিসটা আসলে ঘুরে ফিরে আবার আমার সাথে ভালোটা হবে মানে এটা না হয়ে কিন্তু না দিস ইজ দি রুল অফ দিস আমার সাথে না আমার সাথে ভাইয়া এই ধরনের কেউ অ্যাপ্রোচ করবে আমি তো এটা বিলিভই করতে পারি না মানে আমি তো আমি তো মানে একদম জুতা মারব এটা আর এটা হয় না আমি বিলিভও করতে পারি না আমি আমি নারী হিসেবে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে একেবারেই আমি হ্যাঁ আমার কখনোই মনে হয় নাই আমি যখন কাজ শুরু করি আমি তখন বেশ ছোট আই ওয়াজ 18 when I started working তো ওই সময়ে আমি যখন যাদের সাথে কাজ করেছি সবাই আমার সিনিয়র ভাইয়া তারা আমাকে এত ভালোভাবে আসলে টেক কেয়ার করেছেন নিজের ছোট বোন ইনফ্যাক্ট মুখে বলেছেন তুমি তো আমার ছোট বোন তো ওইভাবে আসলে আমাকে এত বেশি আগলে রেখেছে সবাই এখন আমি জিনিসগুলো ভুলতে পারি না আই এম ফর এভার গ্রেটফুল টু দেম তো আমার মনে হয় না মানে আমি এরকম একটা সিচুয়েশনে হয়তো বা পড়তে পারতাম বাট সামহাও আমি সেভ হয়ে গিয়েছি অলওয়েজ একটা ইস্যু অ্যারাইজ করে এসেছে যে নায়িকাদের ক্ষেত্রে একটা সামওয়ান গডফাদার সামওয়ান সুগার ড্যাডি সামওয়ান কোন ডিক্লেয়ার বয়ফ্রেন্ড এগুলো ছাড়া নাকি সিকিউর থাকা যায় না আমি তো আনসিকিউরড না সো আমি আসলে এই ব্যাপারে যারা বলেছেন কেন কি ভেবে বলেছেন আমি ঠিক জানি না বাট আমার জায়গা থেকে আমি মনে করি একজন মেয়ে নিজেকে নিজেই সিকিউর করতে পারে তাকে অন্য কেউ সিকিউর করতে পারে না আমি এনগেজ এটা এটা কি সিকিউরিটির কোনো অপশন এনগেজ টু মানে আমি এনগেজ সামওয়ান বা আমার বয়ফ্রেন্ড আছে টেক কেয়ার করছে পিক আপ করছে না আমি তো ভাই আমি আমাকে কেউ পিক আপও করে না আমি কখনো এটা বলিও নাই আমি এখনো সিঙ্গেল তো যেহেতু আমার সাথে হয় নাই সবাই যদি আসলে আমি সবাইকে বলবো আমার সাথে কন্টাক্ট করতে আমি শিখিয়ে দিব ব্যাপারগুলো কাউন্সেলিং এর জন্য যারা যারা হ্যাঁ প্লিজ কাম টু মি আই উইল হেল্প ইউ অল কিভাবে বিকজ আলহামদুলিল্লাহ আমি এটা একদম খুব বড় গলায় বলতে পারবো আজ পর্যন্ত আমার সাথে কোনো রকম
খারাপ কিছু ঘটে নাই বা কেউ সাহসও পায় নাই। ইনফ্যাক্ট আমি ওইভাবেই নিজেকে গুছিয়ে রেখেছি, কেউ আগামীতে আমাকে এটা বলার সাহসও পাবে না। ফ্যান্টাস্টিক। আসলে খুব লজ্জাভাবে লজ্জিত হয়েই বলতে হয় যে আমরা পুরুষ, কারণ সমাজে যে যে ঘটনা, শুধু শোবিজ ইন্ডাস্ট্রিতে না, সর্বশেষ বিউটি ইস্যুতেও যে বিষয়টি এসছে সেটাও পুরুষ হিসেবে পরিচয় দিতে অনেকের লজ্জা বা আমাদের লজ্জা হওয়া উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে আসলে তার মানে বলা যায় যে মেহজাবি পুরুষ কি খুব ভালো ছিল বা আমি হয়তো মানুষ, হ্যাঁ আমি হয়তো না, আমি হয়তো বা যেই পথে আসলে আমার মনে হয় যে একটু প্রবলেম আছে আমি ওই পথে যাই না, আমি আসলে অন্য পথে চলে যাই। তো আমার আসলে রিস্ক নিয়ে, আমি সবসময় বিলিভ করি কাজ করার সময় আমি যদি কোনো কিছুতে রিস্ক ফিল করি বা আমার মাইন্ডে একটা কাজ নিয়ে 0.1% ডাউট থাকে যে এই কাজটা ভালো হবে কি না, এই কাজটা যেভাবে বলেছে ওইভাবে হবে কি না বা সুন্দর হবে কি না, যখনই আমার ডাউট থাকে আমি ওই কাজটা করি না, বিকজ আই ডোন্ট বিলিভ ইন ওয়ার্কিং, আই বিলিভ ইন ডুইং গুড ওয়ার্কস। মানে কাজ করার জন্য যে সব কাজ করব সেটা কিন্তু না। তো যেহেতু আসলে এই জায়গাতে আমি কোনোদিনও কম্প্রোমাইজ করি নাই, কোনোদিনও মনে করি না আচ্ছা থাক করে ফেলি একটা কাজ, হ্যাঁ ওই জিনিসটা, হ্যাঁ আমার মনে হয় মানে বেশি কাজ করার, হ্যাঁ অনেক বেশি অ্যাম্বিশিয়াস থাকলে না মানে জিনিসটা হয়তো বা বেশি কাজ করে আসলে খারাপ হয়ে যায়, নিজেকে নিজেই মানুষ নষ্ট করে ফেলে। আই অলওয়েজ বিলিভ আস্তে আস্তে কাজ করব, ইনফ্যাক্ট তাই করেছি, অনেকদিনই হচ্ছে আমি কাজ করছি, আস্তে আস্তে উপরে উঠেছি। সো এই জিনিসটা আসলে যদি সবাই করে আমার মনে হয় তাদের আসলে অনেক কিছু থেকে তারা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। অ্যাবাউট ওয়ার্ক একদমই না, মানে আমি যে কয়টা কাজ না করেছি আমি এখনো সেটা মানে ওটার পক্ষবাদী না, আমি ওইটা এখনো আমার জন্য দ্য অ্যান্সার ইজ নো। ফিল্মের ব্যাপারে কি এই ধরনের কোনো ইস্যু ছিল কিনা বা আছে কিনা যার জন্য আসলে একটু দূরে বা অ্যাভয়েড করিস? না, আমার মনে হয় কি ফিল্মে কাজ করা নাটকে কাজ করা ইজ অল দ্য সেম, সেম অ্যাজ ইন আমার ওইটা তো অ্যাক্টিং করতে হবে, আমার এখানে অ্যাক্টিং করতে হবে, দিস ইজ এ ডিফারেন্ট সার্কেল। এই সার্কেলে আমি অনেকদিন ধরে কাজ করছি, ইউজ টু হয়ে গেছি, সবাই পরিচিত হয়ে গেছে, এটা একটা ব্যাপার। ওই সার্কেল ওনারাও আসলে পরিচিত বাট তাদের সাথে আমার কাজ হয়নি, তো খারাপ হলে এখানেও হবে ওখানেও হবে, মানে ইট ডাজেন্ট মিন যে ফিল্ম ইজ এ ভেরি ব্যাড সেক্টর, ওখানে গেলে অনেক ঝামেলা হয় সেটা কিন্তু না। আমি যদি এখানে ভালো করতে পারি, আমি যদি ওখানে ভালো করার আমার ইচ্ছা থাকে তাহলে আমি ওখানেও ভালো করব। আই অলওয়েজ বিলিভ এভরিথিং ইজ উইদিন ইউ, তুমি আসলে যেটা চাইবা সেটাই হবে, ইফ ইউ সে ইয়েস ইয়েস, ইফ ইউ সে নো নো, মানে আইদার দ্যার ইজ হোয়াইট অর ব্ল্যাক, নাথিং ইন বিটুইন, দ্যার ইজ নো গ্রে। ওহ জয় গুরু, আচ্ছা থ্যাংক ইউ। এবং আমি আবারও বলছি যে যাদের কাউন্সিলিং প্রয়োজন, অনেকেরই প্রয়োজন ইন্ডাস্ট্রিতে এখন অনেকের, কারণ তারা আসলে কনফিউজ কি বলেন বা কি বলতে চান, তারা মেহজাবির সাথে যোগাযোগ করতে পারেন, আমি রিকোয়েস্ট করছি। যার প্রসঙ্গ পাল্টাই, একটা জটিল ইস্যু নিয়ে আমরা কথা বলছিলাম এবং একটা অপশন বাকি ছিল যে সহশিল্পী তোর কন্ট্রিবিউটরি কাজ করছে তাদের সম্পর্কে কিছুটা বলার জন্য আমি কয়েকজনের নাম বলি। তিশা, তিশা আপু তো ওনার সাথে আমার কাজ হয়নি কখনো, না একটা কাজ হয়েছিল যেখানে তিশা আপুও ছিলেন আমিও ছিলাম, তো উনি তো ভেরি লাভিং পার্সন, ওনার সাথে যখন আমার কাজ হয় সে আমাকে একদম নিজের বোনের মতো করে আমাকে অনেক অ্যাডভাইস দিয়েছিলেন, তো এই জিনিসটা খুব ভালো লাগে ওনার। তার মধ্যে আসলে ওই ব্যাপারগুলো না, আমি সিনিয়র আমি কেন কথা বলবো এই না, সে কিন্তু এরকম না, সে যখন একটা সেটের মধ্যে ঢুকে সবাইকে এত আপন করে নেয়, তো সবাই আসলে সবাই তাকে আসলে ওইভাবেই দেখে যে হ্যাঁ তিশা আপু এসেছে, মানে ফাইন এই ব্যাপারটা। অপর্ণাপুর সাথে আমার একটা নাটক হয়েছে যেখানে আসলে আমাদের দেখা হয়নি, তার একটা ডিফারেন্ট পার্ট ছিল, না ডেফিনেটলি না এটা আসলে ওই ব্যাপার, ওই জন্য না আউট অফ রেসপেক্ট। তো ওনার সাথে একটা নাটকে আমরা দুজনই ছিলাম, বাট ওই ওই নাটক যখন আমি পরে দেখেছি আমার মনে হয়েছে আচ্ছা অপরটা এত সুন্দর করে করতে পেরেছে, আমি আসলে ওনার অ্যাক্টিং এর ফ্যান হয়ে গেছি, তো আমি এখনো বলবো শি ইজ মানে শি ইজ মাই ফেভারিট অ্যাক্ট্রেস রাইট নাও। শক,
শখের সাথে আমার টিভিসি হয়েছে, আমরা বাংলা লিঙ্ক করেছি একসাথে বেশ অনেক বছরই। তো হ্যাঁ, আমাদের অনেক ভালো মেমোরিজ আছে শুটিং এর সময় মজা করা। আমরা তো তখন বাংলা লিঙ্ক মানে হচ্ছে গিয়ে নাচ গান এসব, তো ওইসব করাতে রিহার্সালের সময় খুব মজার মজার জিনিস ঘটেছে। অ্যাজ এ পার্সন শি ইজ ভেরি ভেরি কাইন্ড, আমার মনে হয় সে যার সাথে মিশে খুব ভালোভাবে মিশতে পারে, এই জিনিসটা আমি দেখেছি। খুব আন্তরিক, খুব আপন করে নিতে পারে। আমি খুবই পছন্দ করতাম, বাট আজ পর্যন্ত ওনার সাথে আমার ওইভাবে দেখাও হয়নি, কথাও হয়নি। মানে দেখা হয়েছে দূর থেকে, হাই হ্যালো এটুকুই, ওনাকে আসলে আমি খুব কাছ থেকে জানতে পারিনি। হ্যাঁ, অনেকে জানতে চেয়েছেন যে তো সি।